বহরমপুরে ভর সন্ধ্যায় রাস্তায় ফেলে কুপিয়ে খুন কলেজ ছাত্রীকে, বন্দুক দেখিয়ে পালালো দুষ্কৃতী। ভর সন্ধ্যাবেলার কলেজ ছাত্রীকে মেষবাড়ি থেকে ডেকে এনে জনসমক্ষে কুপিয়ে খুন, বাধা দিতে গেলে বন্দুক উঁচিয়ে তেড়ে গেল দুষ্কৃতী। হার হিম করা এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শহর বহরমপুর। সোমবার সন্ধে নাগাদ বছর কুড়ির এক কলেজ ছাত্রীকে তার মেষ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই কলেজ ছাত্রী বহরমপুর গার্লস কলেজের উদ্ভিদ বিজ্ঞান শাখার তৃতীয় বর্ষের ছাত্রী। মালদহের ইংরেজ বাজারের বাসিন্দা মেয়েটি পড়াশোনার জন্য বহরমপুরের সূর্য সেন রোডে গোড়া বাজারে একটি মেষ বাড়িতে থাকত। এদিন তাকে মেষ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই যুবক, তারপর তাদেরই একজন কুপিয়ে খুন করে থাকে। এই খুনের এক প্রত্যক্ষদর্শীর দাবি, সন্ধ্যাবেলা আমরা চার বন্ধু মিলে ওই রাস্তা দিয়ে আসছিলাম, দেখতে পাই রাস্তার উপর ছাত্রীটিকে ছুরি দিয়ে এক যুবক কোপাচ্ছে। আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওর কাছে বন্দুক আছে কিনা, তাকে বাধা দিতে গেলে বন্দুক বার করে গুলি চালানোর হুমকি দিতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের অনুমান, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই কলেজ ছাত্রীর। পরিবারের চাপে সাম্প্রতিককালে তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, সেই আক্রোশ বশতই ওই কলেজ ছাত্রীকে খুন করে অভিযুক্ত যুবক। আপাতত ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। এহেন ঘটনায় তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ঘটনাস্থলে এসে উপস্থিত হন মুর্শিদাবাদের জেলা আরক্ষা আধিকারিক কে শবরী রাজকুমার, মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে জানা যায় শমশেরগঞ্জ থেকে এই খুনিকে অ্যারেস্ট করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুশান্ত চৌধুরী, বাড়ি মালদার পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছুরি। সন্দেহ ধরনের খুন কি বলবেন না, এটা ল অ্যান্ড অর্ডারের ব্রেক নয়, এটা একটা আমার যতদূর মনে হয়েছে এটা একটা প্রণয় ঘটিত ব্যাপার। আমাদের এই পাড়াটা সুইসুজেশন রোড কর্মব্যস্ত পাড়া, সবসময় রাস্তা দিয়ে লোক চলাচল করে, সর্বোপরি গোটা পাড়াটা সিসিটিভি মুড়ে রাখা আছে। এটা একটা অন্য ইনসিডেন্ট, খুন খুনি যেভাবেই হোক আমাদের কাছে খুব খারাপ লাগছে। আমি এলাকার জনপ্রতিনিধি, আমার তো বিশেষ করে খুবই খারাপ লাগছে। একটা বাচ্চা মেয়ে, কেন কলেজে সম্ভবত থার্ড ইয়ারে পড়ে, মালদার বাসিন্দা। আমার মনে হচ্ছে এটা একটা প্রণয় ঘটিত ব্যাপার, নাহলে এরকমভাবে একটা কী বলবো, একটা নির্ভয়, একটা ভর সন্ধ্যায় আলো জ্বলছে, সিসিটিভি মোড়া, লোক যাতায়াত করছে এবং একটি ছেলে সেও ছিল তার সামনে, এরকম একটা ঘটেছে। আমাদের এসপি সাহেব আছে, আইসি সাহেব এসছেন, ওনারা দেখছেন, ওনার তদন্ত করছেন এবং সিসিটিভিতে আছে, নিশ্চয়ই ধরা পড়ে যাবে এবং আইন আইনের পথে চলবে, ব্যবস্থা নেবে, এটাই আমার কথা। এই নিয়ে তো এর আগে কোনোদিনও এই পাড়াতে এরকম কিছু হয়নি, আমাদের পাড়াটা অনেক শান্তি, কিন্তু আজকে হঠাৎ এই ধরনের একটা ঘটনা আমাদেরকে সবাইকে ভীষণ আতঙ্কিত করলো। কারণ এইরকম দিনে দুপুরেই বলতে পারি, কারণ সন্ধ্যা 6:30-7:30 আজকাল এমন কিছু মানে বেলা না। তো এইবারে 16-17 বছর একটা মেয়েকে এসে বাড়ির উপর কুপিয়ে খুন করে গেল, এটা মানে আমাদের কাছে একটা মানে আতঙ্ক এবং বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাসই করতে পারছি না যে এরকম একটা ঘটনা ঘটবে। একটা অল্প বয়সে এবং সাথে সাথে খুব দুঃখও লাগছে, এত বড় একটা কুচি প্রাণ, সে এখন বাঁচবে কি না বাঁচবে সেটাও আমাদের জানা নেই। তার জন্য আমরা খুবই দুঃখিত। আমাদের পাড়াটা এত শান্তিপূর্ণ পেলে, আমরা সবসময় একসঙ্গে থাকি, কিন্তু এই মেসের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমাদের কল্পনাতীত, একদমই চিন্তা করতে পারছি না। এই পাড়ারই বাসিন্দা আমি, আমি ফ্ল্যাটেই থাকি। তো আমাদের এখানেও দুর্গাপুজো হয়, আমরা সবাই একসঙ্গে করি, এখানে এই বাড়িতে আমাদের ফল টল সমস্ত কিছু কাটা হয়। হঠাৎ এই ধরনের একটা ঘটনা আমাদেরকে খুব দুঃখজনক বলে মনে হচ্ছে, এরকম একটা ঘটনা ঘটা উচিত ছিল না, একটা বাচ্চা মেয়ের প্রাণ এরমভাবে চলে যাওয়াটা ঠিক না। এবং এটাই করব যে যে যেন যে বলেছে তাকে যেন অবিলম্বে পুলিশ ধরে, এটুকুই বলতে পারবো। আজকে বিকালে 6:45 সময় বহরমপুর থানাতে একটা খবর আসে কি আমাদের বহরমপুর গড়াবাজার এলাকায় একটা মহিলা, ওনার উপরে অ্যাসাল্ট হয়েছে। তো ইমিডিয়েটলি আমাদের পুলিশ টিম স্পটে পৌঁছে যায়। ওখানে গিয়ে দেখা যায় একটা মহিলা সুতাপা চৌধুরী, ওনার বয়স 21 বছর বয়স, আমাদের
ব্রহ্মপুর গার্লস কলেজে থার্ড ইয়ার বিএসসি বটানি অনার্স করছেন, ওনাকে আজকে বিকালে 6:30 দিকে উনি যে মেসে থাকতেন ওটার বাইরে একটা অজ্ঞান ব্যক্তি ওনাকে অ্যাসল্ট করে শার্পেটিং ওয়েপন দিয়ে তাতে উনি ইঞ্জুর হন। তো ইমিডিয়েটলি পুলিশ ওনাকে মেডিকেল কলেজে শিফট করে দেন। তারপরে আমরা ইমিডিয়েটলি ব্যাকগ্রাউন্ড এগুলো অ্যানালাইজ করে দেখা গেল ইনি যিনি ইঞ্জুর্ড আছেন উনি মালদার বাসিন্দা। তারপরে ওনার ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাসেস করার পরে আমরা একটা সাসপেক্টের আইডেন্টিটি পাই। তারপরে আমাদের টিম ইমিডিয়েটলি অ্যাডিশনাল এসপি ডিএসপি অ্যান্ড আইসি বহরমপুর অ্যান্ড আমাদের এসওজি টিম এটাতে অ্যাকিউজকে ট্র্যাক করতে শুরু করে, তার সাথে সাথে আমরা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট অ্যান্ড মালদা ডিস্ট্রিক্ট সবার সাথে আমরা কোঅর্ডিনেট করি। আমাদের পুলিশ জেলায় জঙ্গিপুর আর মালদা সব জায়গায় নাকা চেকিং শুরু করা হয় উইথ ডিটেলস অফ দ্য অ্যাকিউজ। তার পরিপ্রেক্ষিতে ট্র্যাক করে 10:15 দিকে আজকে রাত্রে অ্যাকিউজড সুশান্ত চৌধুরী পীরগঞ্জ পিএস পাকুরিয়া মালদা ডিস্ট্রিক্ট ওকে ডিটেইন করা হয় শমশেরগঞ্জ থানা এলাকায়। শমশেরগঞ্জ থানার টিম জঙ্গিপুর পুলিশ জেলা ওরা ওটাকে যে সাসপেক্ট আছে ওকে ডিটেইন করে। ওর কাছ থেকে আমরা একটা ব্যাগের মধ্যে থেকে একটা শার্প কাটিং নাইফ তার সাথে একটা ফেক আর্মস অরিজিনাল নয় ওটা ফেক আর্মস মতো আর্মসের মতো একটা জিনিস আর ওর যেটা ঘটনার সময় যেটা পড়েছিল লাল রঙের গঞ্জি যা তার উপরে ব্লাড স্টেইন ছিল সেটা এই তিনটে জিনিস আমরা ওর কাছ থেকে রেকভারি করেছিলাম অ্যান্ড ওর স্টেটমেন্টটাও আমরা পেয়েছি। প্রিলিমিনারি তদন্তে এখন অবধি যেটা জানা গেছে যে অ্যাকিউজ যে আছে ওর স্টেটমেন্ট অ্যাকিউজের স্টেটমেন্ট থেকে আমরা যেটা বুঝতে পারছি এখন অবধি প্রিলিমিনারি অ্যাকিউজ যেটা বলছে ও আর যিনি ইঞ্জুর্ড আছে ওনার দুজনেরই আগে কোনো পরিচয় ছিল রিলেশনশিপ ছিল যেটা ও ক্লেম করছে তাতে কোনো প্রবলেম হয় তার জন্য ওকে অ্যাসল্ট করে মার্ডার করে এটাই ওর স্টেটমেন্ট। স্টেটমেন্টে নেই যেটা অ্যাজ পার অ্যাকিউজ স্টেটমেন্ট নেই। হাসপাতাল নিয়ে গিয়েছে এখন আমরা মেডিকেল হসপিটাল থেকে আমরা পাবো ওনার কি কন্ডিশন।